বিসমিল্লাহির রহমানির রহিম। ভিলান কনফিগারেশনের জন্য আমি দুইটি সুইচ নিয়েছি। মূলত ভিলান কনফিগারেশনের জন্য সুইচ নিয়ে কাজ করা হয়। এই আমি এক পাশে সুইচের আন্ডারে চারটে পিসি নিয়েছি এবং অপর পাশে একইভাবে সুইচের আন্ডারে চারটি পিসি নিয়েছি। তো আমি এক পাশের দিকে অর্থাৎ একটা লোকেশনের আন্ডারে যে চারটি পিসি এটি নিয়ে প্রথমে আমি চিন্তা করি। তো এখানে দুইটে ডিপার্টমেন্ট রয়েছে, একটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট এবং অন্যটি হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্ট। তো সিএসসি ডিপার্টমেন্টের একটি নেটওয়ার্ক রয়েছে এবং ট্রিপলিতে একটি নেটওয়ার্ক রয়েছে। একইভাবে ঠিক এমন একটি গ্রুপ আমরা এখানে অ্যাসাইন করেছি এই আমার রাইট পাশে অর্থাৎ ডান সাইডে। এখানেও ঠিকই ঠিক একইভাবে সিএসসি এবং ট্রিপলি ওই একই নেটওয়ার্ক এখানেই রয়েছে। অর্থাৎ সিএসসি ডিপার্টমেন্টে 192.168.10.0 এই নেটওয়ার্কটি এখানে এবং ট্রিপলিতে যে নেটওয়ার্ক 192.168.20.0 এই নেটওয়ার্কটি এই ট্রিপলি এই দুইটি পিসি যে ট্রিপলি ডিপার্টমেন্ট এই ঠিক একই নেটওয়ার্ক এই দুইটি পিসি ট্রিপলি এই ডিপার্টমেন্টে রয়েছে। তো আমি অলরেডি প্রত্যেকটি পিসিতে আমি আইপি অ্যাসাইন করে দিয়েছি। আমি একটু কয়েকটি পিসি চেক করে দেখি যে আসলে আমার আইপিগুলো অ্যাসাইন করা আছে কিনা। হ্যাঁ, আমি পর্যায়ক্রমে আমি 1 2 এভাবে 3 4 এভাবে আমি আইপি অ্যাসাইন করেছি। সুইচে প্রবেশ করে আমরা প্রিভিলেজ মোডে যাব। আমরা দেখি আসি যে সুইচটি কী অবস্থায় আছে। তো এই জন্য শো ভিলেন ব্রিফ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিলেন অন ডিফল্ট হিসেবে থাকে এবং এটি সেটাই আছে। তো আমাদের এখন যেটি করতে হবে যে দুইটি ভিলেন ক্রিয়েট করতে হবে, একটি হচ্ছে ভিলেন 2 এবং একটি অপরটি হচ্ছে ভিলেন 3। ভিলেন 2 এর আন্ডারে যাবে হচ্ছে, আমি এখানে লিখে রাখছি যে এই যে ভিলেন 2 এর আন্ডারে যাবে সিএসসি অর্থাৎ 192.168.10.0 এই নেটওয়ার্কটি এবং ভিলেন 3 এর আন্ডারে যাবে ট্রিপলিটি ট্রিপলি 192.168.20.0। তো সেই হিসেবে আমরা ভিলেন 1 ক্রিয়েট 2 ক্রিয়েট করার জন্য আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে যাব। কনফিগ ট্রাম, এরপর প্রথমে ক্রিয়েট করব ভিলেন 2। ভিলেন 2 এরপর একটি নেম দেব, নেম দেব সিএসসি সিএসসি। এরপর একটি ভিলেন ক্রিয়েট করব, সেটা হচ্ছে ভিলেন 3। এর একটি নেম দেব, নেম দেব ট্রিপলি। এক্সিট দিয়ে বের হয়ে যাব। ইন্টারফেস রেঞ্জ, ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইন্টারনেট, আমাদের এখানে যে দুটি ইন্টারফেস রয়েছে অর্থাৎ সুইচ পোর্ট 0/1 এবং 0/2, তাহলে রেঞ্জটা হবে F0/1 থেকে 2। এখানে যেটি হবে সেটি হচ্ছে যে সুইচ পোর্ট সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 2 এই কমান্ডটি হবে। একইভাবে আমরা ভিলেন 3 কে যে দুটি সুইচ পোর্ট রয়েছে অর্থাৎ F0/3 এবং F0/4 এই দুটিকে দিব। যেন আমরা এক্সিট দিয়ে বের হয়ে যাব। বের হয়ে আমরা আবারও রেঞ্জটি ডিক্লেয়ার করব অর্থাৎ ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/3
থ্রি থেকে ফোর। এখানে একইভাবে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন থ্রি। আমরা এই ভিলেন টু এবং থ্রির এগেনস্টে আমরা এই দুইটি চারটি পোর্টকে আমরা অ্যাসাইন করে দিলাম, অর্থাৎ ভিলেন ওয়ানের আওতায় আমরা দিচ্ছি যে এফে 0/1 এবং 0/2 একটা নেটওয়ার্কের আওতায় এবং অপার নেটওয়ার্কের আওতা, অর্থাৎ 192 1.168 20.0 এই নেটওয়ার্কের আওতায় রয়েছে ভিলেন থ্রি এবং তার সুইচ পোর্ট ইন্টারফেস দুটি হচ্ছে এফে 0/4 থ্রি এবং ফোর। তাহলে আমরা যদি একটু দেখতে চাই ব্রিকটা, তাহলে আমরা জিপ দিয়ে বের হয়ে আমরা যদি দেখি যে ডু শো ভিলেন ব্রিফ ভিলেন ব্রিফ BRIEF, তাহলে দেখতে পাচ্ছি যে দুইটা ভিলেন টু এবং থ্রি ক্রিয়েট হয়েছে এবং টুতে সিএসসি, থ্রিতে ট্রিপলি, সিএসসিতে ওয়ান এবং দুই আছে এবং থ্রিতে ট্রিপলিতে অ্যাক্টিভ রয়েছে এফে 0/3 এবং 4/0/4। তাহলে এই কাজটি ঠিক আছে। এখন আমরা দেখব যে এই এখানে আরও যে কাজগুলো করা লাগবে, যেমন এখানে ট্র্যাঙ্ক করা লাগবে এবং চারটি যে কানেকশন রয়েছে এগুলোকে অ্যাক্সেস করা লাগবে, অর্থাৎ সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এই কমান্ড অ্যাপ্লাই করতে হবে। তো সেইগুলো ট্র্যাঙ্ক মোড কী অবস্থায় আছে সেগুলো দেখার জন্য আমি এটি করব। আমি এক্সিট দিয়ে বের হয়ে আমি দেখে আসি শো শো ইন্টারফেসেস শো ইন্টারফেসেস সুইচ পোর্ট, সুইচ পোর্টগুলো কী অবস্থা আছে আমরা দেখে আসি এবং কী করা লাগবে সেটি মূলত আমি বলবো। শো ইন্টারফেসেস সুইচ পোর্ট, তো এটা কী অবস্থা আছে আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড ডাইনামিক অটো আছে, তো ডাইনামিক অটো থাকলে কাজ হবে না, এখানে আমাদের নিয়ে আসতে হবে স্ট্যাটিক অ্যাক্সেস। ঠিক আছে, স্ট্যাটিক এরকম একটা ফর্ম নিয়ে আসতে হবে, স্ট্যাটিক এই ডাইনামিকের জায়গায় স্ট্যাটিক আসবে। হ্যাঁ, অপারেশনের মোড আছে স্ট্যাটিক অ্যাক্সেস, কিন্তু আমাদের খেয়াল মনে রাখতে হবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড এখানে স্ট্যাটিক আসতে হবে। ঠিক আছে, আরেকটি যেটি আছে সেটি হচ্ছে শো ট্যাঙ্কটা, ট্যাঙ্ক করার পর আমাদের কেমন আসবে সেটি মূলত এখন দেখাবো দেখবো। তো সেজন্য কমান্ড দিতে হবে যে শো এই ট্যাঙ্কটা কি অবস্থায় আছে সেটি দেখবো। শো ইন্টারফেসেস শো ইন্টারফেসেস ট্যাঙ্ক ইন্টারফেসেস ট্যাঙ্ক, এখানে আছে যে অ্যাক্সেস মোড ভিলেন টু সিএসসি ভিলেন অন, এখানে কোনো ট্যাঙ্ক এখনো ক্রিয়েট হয়নি। ঠিক আছে, তো ট্যাঙ্ক যখন করব আমরা আমরা এখানে একটি ট্যাঙ্ক অপশন দেখতে পারব, অন দেখতে পারব। ওটা করার পর আপনাদেরকে সেটি ক্লিয়ারভাবে দেখাতে পারব। এখানে আপাতত সব নান আছে, ভয়েস ভিলেন নান, নেটিভ ভিলেন এখানে ওয়ান আছে, তো আমরা সেই কনফিগারেশনটি করব। তো তার আগে আমরা এই চারটি পিসিকে একটি রেঞ্জের আওতায় এনে আমরা অ্যাক্সেস দিব। এটি করার জন্য আমরা কনফিগারেশন প্রিভিলেজ মোডে থেকে গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, কনফিগ টার্মিনাল, এবং আমরা একইভাবে ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/অন থেকে
4 এটাকে আমরা অ্যাক্সেস দিব। এজন্য আমাদের কমান্ড দিতে হবে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস দিয়ে আমরা ইন্টার দেব। তো আমরা এখন আরেকটি যে কমান্ড সেটি হচ্ছে যে ট্যাঙ্ক করব। ট্যাঙ্কের জন্য আমাদের দেখতে হবে যে কোন ইন্টারফেসে ট্যাঙ্কটি হবে, সেটি হচ্ছে যে সুইসের FA0x5। একটাকে ট্যাঙ্ক করলেই আমার অপারটি অটো ট্যাঙ্ক হবে, যেটি আমরা ট্যাঙ্ক করার পর আমরা কমান্ড দিয়ে শো ইন্টারফেসেস ট্যাঙ্ক এই কমান্ডটি দিলে দেখতে পারবো। তো আমরা তাহলে এক্সিট দিয়ে আমরা ওই ইন্টারফেসে গিয়ে আমরা ট্যাঙ্ক কমান্ডটি করে আসি। এক্সিট দিয়ে বের হয়ে আসবো, এক্সিট দিয়ে বের হয়ে আসে আমি একটু দেখে আসি যে আমাদের যে অ্যাক্সেস করছি সেটার কি অবস্থা আছে। এখন আমি বলছিলাম যে ওখানে ডাইনামিক ছিল, ওখানে স্ট্যাটিক আসতে হবে। তো আমরা সেটি দেখি, ডু শো ইন্টারফেসেস সুইচ পোর্ট WIDC সুইচ PORT। হ্যাঁ, এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ মোড স্ট্যাটিক আছে, স্ট্যাটিক অ্যাক্সেস, যেটা আগে ছিল ডাইনামিক এরকম একটি লেখা ছিল, কিন্তু এখানে স্ট্যাটিক অ্যাক্সেস আসতে হবে এবং সেটি এসেছে আমাদের কাছ থেকে, তাহলে সঠিকভাবে সম্পন্ন হয়েছে। তো আমরা এখন এই ইন্টারফেসে যাব FA0x5, এখানে ট্যাঙ্ক করতে হবে। সেজন্য আমরা ইন্টারফেসেস ফার্স্ট ইথারনেট FA0x5 এখানে আমরা কমান্ড দিব সুইচ পোর্ট মোড ট্যাঙ্ক। আমাদের ট্যাঙ্কটি অটোমেটিক্যালি আপ হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে চেঞ্জ স্টেট টু আপ। তো আমরা যদি এখন দেখি ডু শো ইন্টারফেসেস ট্যাঙ্ক, তো আমরা দেখতে পাচ্ছি যে পোর্ট 0x5 মোড অন, এই যে এখন আমাদের তো ট্যাঙ্ক করছি সেহেতু এই লেখাটি এখন আর চলে আসছে যে পোর্ট 0x5 এর মোড ট্যাঙ্ক, যে স্ট্যাটাস ট্যাঙ্কিং মোড অন একটি ভিলান অন, এখানে এরকম একটি স্ট্যাটাস দেখতে পারবো আমরা যখন আমরা ট্যাঙ্ক করব এবং সেটি চলে আসছে। তো আমাদের কনফিগারেশনটি সাকসেসফুলি হয়েছে। তো অটোমেটিক্যালি এটি যখন ট্যাঙ্ক হয়ে গেছে, এটি কিন্তু অটোমেটিক্যালি ট্যাঙ্ক হয়ে গেছে। তাহলে আমার এখানে যেটি করব আমরা সেভ করে দিই, ডু রাইট সেভ করে আমরা এপাশে কি আমরা এখন দেখি আসি। এখন যদি আমি এই থেকে এটা থেকে পিং করি, পিং হবে না, কারণ আমার এখানে কিছু কনফিগারেশন বাকি আছে। তো তারপরে আমি যদি একটু দেখি, একটু পিং করে দেখি, তাহলে PING ping 192.168.10.3 পিং হবে না, কারণ এখানে আমার এখনো রাউটারে কনফিগারেশন করা হয় নাই। এখানে প্রিভিলেজ মোডে যাব, এরপর আমরা একইভাবে আগের মতোই আমরা FA0x1 এবং 0x2 কে ভিলান ওয়ানে এবং 0x3 এবং 4 কে ভিলান টুতে ট্রিপল অ্যান্ড ই আন্ডারে দিব। এই জন্য আমাকে দুইটি ভিলান ক্রিয়েট করতে হবে, কনফিগ টার্মিনাল গ্লোবাল কনফিগারেশন মোডে যাওয়ার পর আমরা ভিলেন অন ক্রিয়েট করব, টু ক্রিয়েট করব, ভিলেন টু
এবং একটি নেম দেব, নেম দেব সিএসসি সিএসই, আরেকটি ভিলেন ভিলেন থ্রি ক্রিয়েট করব, এর নেম দেব ট্রিপলি। এরপর আমরা সিএসসি কে FA0x1 অ্যান্ড 02 এই রেঞ্জে ওতে আনবো, এর জন্য আমরা দিব এক্সিট দিয়ে বা বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর এখানে ইন্টারফেসেস রেঞ্জ রেঞ্জ FA0x1 থেকে 2 আমরা এখানে অ্যাক্সেস দিব সুইস পোর্ট অ্যাক্সেস ভিলেন 2K। একইভাবে আমরা এখান থেকে বের হয়ে আমরা এবার যাব ইন্টারফেসেস রেঞ্জ FA0x3 থেকে 4, এখানে যে আমরা সুইচ পোর্ট অ্যাক্সেস দিব সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 3K, অর্থাৎ যেটি ট্রিপলির আন্ডারে আমাদের অ্যাক্সেস দেওয়া কমপ্লিট হলো। এখন আমরা যেটি করব যে আমরা চারটি কম্পিউটারে আমাদের যে কমান্ডটি প্রয়োগ করব, অর্থাৎ চারটি যে পোর্ট রয়েছে 0x1 02 03 04 সুইচ পোর্ট, এই সুইচ পোর্টের জন্য আমরা এক্সিট দিয়ে বের হয়ে যাব। এখন আমরা এখানে লিখব যে ইন্টারফেসেস রেঞ্জ NGE ইন্টারফেসেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0x1 থেকে 4। এখানে আমরা যে কমান্ডটি অ্যাপ্লাই করবো সেটি হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এটা কমান্ড দেওয়ার সাথে সাথে আমরা যেটি দেখছিলাম যে ডাইনামিক ই ছিল, ডাইনামিক একটা শো ইন্টারফেসে সুইচ পোর্ট দিলে ডাইনামিক অ্যাক্সেস দিয়ে এরকম একটা শো করতো, কিন্তু এটা দিলে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস যখনই আমি কমেন্টটা দেবো তখন আমাদের শো করবে স্ট্যাটিক অ্যাক্সেস। আমি যদি দেখি একটু SSOW শো ইন্টারফেসেস সুইচ পোর্ট ইন্টারফেসেস সুইচ পোর্ট TCS পোর্ট, তাহলে এখানে দেখেন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যদি আমরা দেখি তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড আছে, স্ট্যাটিক অ্যাক্সেস ডাইনামিক থেকে স্ট্যাটিক চলে আসছে। তো আমরা এখন আমাদের এই কনফিগারেশনটি হয়ে গেল, অর্থাৎ আমরা চারটিকে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করলাম, এখানে এই যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তাহলে আমাদের কাজগুলো সব কমপ্লিট হলো। এখন আমরা পিং করে দেখবো যে এই নেটওয়ার্ক থেকে একই নেটওয়ার্কের আন্ডারে অপর একটি লোকেশনে আমরা হোস্টগুলোকে পিং করব। তো সাপোজ এখানে আছে 10.1, 10.1 থেকে এই পাশের ট্রিপলির যে একই নেটওয়ার্কের আওতায় যে পিসিগুলো রয়েছে সেই পিসিগুলোকে আমরা এখানে আমরা পিং করে দেখব। তো এটাকে আমরা যদি সেভ করে বের হয়ে যাই ডু রাইট, ঠিক আছে সেভ করলাম। আমরা এখন এখান থেকে যদি আমি পিং করি ট্রিপলির প্রথম যে লোকেশনে যে আমার পিসি ছিল সেই পিসিটাকে, অর্থাৎ PING পিং আইপি অ্যাড্রেস ছিল 192.168.10.1, হ্যাঁ আমাদের পিং হচ্ছে, তো এখানে সাকসেস। আমরা যদি এই পাশ থেকে যদি 20.1 থেকে যদি আমরা 20.4 এ যদি পিং করি
তাহলে 190 এ পিং পিআইএনজি পিং থেকে করে ও পিং 192.168.20.4 আমাদের পিং করি, আমাদের পিং হচ্ছে। তাহলে আমরা এভাবে ভিলান কনফিগারেশন করতে পারবো।